যে উনি বাংলার মানুষের যে জনাদেশ হচ্ছে এই বারগণিতে লুট করার বাবুল সুপ্রিয় মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে যদি কোনোভাবে বাড়াবনি আবার পুনর্দখল করা যায়, সেই কারণে আজকে এই পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে, মানুষকে ভয় দেখানো হয়েছে। এবং আমরা বলতে চাই, বাবুল তো নিজে কর্মীদের পাশে থাকে সবসময়, মানুষের পাশে থাকে সবসময়, আমরাও ওর পাশে এসে দাঁড়িয়েছি যাতে আগামী দিন এই ভীত সন্ত্রস্ত যে কার্যকলাপ তার আচ্ছা আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? রাজনেতা ডর যাতি মমতা ব্যানার্জী সবসে জ্যাদা মমতা ব্যানার্জী ক্যুকি কুর্সি সে সবসে জ্যাদা প্যার উনকোই হ্যায় আর আমি এটাই বলবো যে মানুষের কাজ করেই মানুষের কাছে থাকা যায়, মানুষের জনাদেশ বা যেটা দাদা বললেন ভোট পাওয়া যায়। পার্টি অফিস ভেঙে, এর আগেও অনেক পার্টি অফিস ভেঙেছে আসানসোলে, পার্টি অফিস ভেঙে বিজেপির পতাকা জ্বালিয়ে কি ভোট পাওয়া যায়? ভোট লুট করে কি ভোট জেতা যায় না? সেটাও কিন্তু লোকসভায় প্রমাণ হয়ে গেছে। আর আগে দিদি পরিষ্কার কাঠপানির কথা বলেছেন, আগে এটা হতো যে বলা হতো যে তৃণমূলের গুন্ডারা আছে, গুন্ডারা আশ্রিত আছে, এখন উনি ডিসাইড করেছেন পুলিশ মন্ত্রী আছেন, একমাত্র রয়েছেন, এটা মানুষ চায় না। কিন্তু এখন উনি বলেছেন যে ভাই গুন্ডা রাখবো, তারা আবার কাঠপানি রেখে নেতাকে দেবে, সেরকম চলবে না। যারা গুন্ডা যারা মাফিয়া তাদেরকেই নেতা করে দাও, ডাইরেক্ট পুরো পার্টির টাকাটাই পার্টির অফিসে আসবে। তো এই যে সিস্টেমেতে তার যে বহিঃপ্রকাশ সেটা ঘটছে, এবং সাধারণ মানুষ কিন্তু এই অশান্তি চায় না, সারা ভারতবর্ষে কোথাও কিন্তু এরকম হয় না। সেই জন্য আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বলছি, যেটা মুকুলদা খুব স্পষ্ট ভাষায় বললেন যে মানুষের রায় অর্থাৎ জনাদেশ যখন আপনার সঙ্গে থাকে না, তখনই আপনি এই ধরনের বিনাশকালে বুদ্ধিভ্রাস যেটা বলে সেটাই এখন হয়ে চলেছে। কিন্তু বারাবণীর মানুষ আমাদের সঙ্গে আছে, এই পার্টি অফিস ভেঙে জীবনে ওরা ভোট আগেও জিততে পারেনি, এবারও জিততে পারবে না, এটা একদম 100%।